টুনি ও টুনি, আমি যে পেঁপে গাছটা কিনে আনলাম, তুমি কি সেই গাছটার ভালো করে যত্ন করছো তো বলো তো? হ্যাঁ টুনা, আমি গাছটা রোপণ করেছি। জানো গাছটা অনেক ভালো, তুমি দেখো ওই গাছটা একদিন ঠিক আমাদের ভাগ্য পরিবর্তন করবে। আমরা পেঁপে গাছ বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবো গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে না হয় করো, এখন চলো আমাকে খেতে দাও। না এভাবে থাকলে চলবে না, আমি বরং পেঁপে গাছে গিয়ে পানি দিয়ে আসি, গাছটা বেশ সতেজ আর মোটা। পেঁপে গাছ, তুই তো দিন দিন বেশ বড় আর মোটা হচ্ছিস রে। দাঁড়া, তোর আরো যত্ন নিতে হবে, আমি বরং পানি দেই তোর গোড়ায়। আহা, আমার যে কি ভালো লাগছে, আমাকে এরা এত যত্ন নিচ্ছে। দিন দিন তো আমি আরো সুন্দরী হয়ে যাচ্ছি, আমার আশেপাশে কোনো সুন্দরী নেই আমার মতো। আহা, পেঁপে গাছ এভাবেই তার সৌন্দর্য নিয়ে অহংকার করতে থাকে। অন্যদিকে টোনা, গিন্নি ও গিন্নি, এই দেখো আমি কি এনেছি। গিন্নি গিন্নি, একি টোনা, তুমি এই দুর্বল পেঁপে গাছটা কোথায় পেলে বলো তো? গিন্নি, আসলে পথ দিয়ে যখন বাড়ি ফিরছিলাম, এমন সময় দেখি এই পেঁপে গাছটা মাটিতে অসহায় হয়ে পড়ে আছে, তাই নিয়ে এলাম গো। ঠিক আছে টোনা, তুমি একদম ঠিক কাজ করেছো, আমাদের তো একটা পেঁপে গাছ আছে, আমি বরং ওর পাশেই এই গাছটাকে রোপণ করে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে টুনি, তবে তুমি একটু ভালো করে পরিচর্যা করো। আচ্ছা ঠিক আছে গো। তোকে আবার এখানে কেন রোপণ করে গেল বলতো? তোকে কি এখানে মানায় নাকি? হ্যাঁ, এইভাবে কেন বলছো তুমি? তুমি তো দেখতেই পেলে আমার মালকিন আমাকে এখানে রোপণ করে গেল। বাবা, শরীর দেখে তো মনে হচ্ছে কাণ্ড পাতা সব ভেঙে এখানেই মাটিতে পড়ে যাবি, এতটাই দুর্বল তুই। কিন্তু চাপার জোর তো তোর একটুও কম নয়। এভাবে কেন বলছো তুমি? আমি তো তোমাকে খারাপ কিছু বলিনি। শোন দুর্বল পেঁপে গাছ, একদম আমার মুখে মুখে তর্ক করবি নাই বলে দিলাম। শোন, আমি এখানে অনেক আগে থেকে থাকি, তাছাড়া তোর থেকে আমি শতগুণে সুন্দরী, আমি অনেক সবল বুঝেছিস, তাই তুই আমার কাছে নত হয়ে চলবি। কেন পেঁপে গাছ, আমরা দুজন হলাম পেঁপের জাত, তাছাড়া আমি এতদিন রাস্তার ধারে অযত্নে বড় হয়েছি, তাই আমি এমন দুর্বল বুঝেছ? আর তুমি তো মালকিনের যত্নে বড় হয়েছ, তাই তুমি এমন সবল, এতে করে অহংকার করার কি আছে বলো তো? বাবা, এখন কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি তোর কাছে শিখতে হবে নাকি বলতো? তোর তো অহংকার করার কিছুই দেখছি না আমি, যত সব। এভাবেই সবল পেঁপে গাছ সব সময় দুর্বল পেঁপে গাছের সাথে ঝগড়া করতে থাকে, এভাবেই দিন কাটতে থাকে। একদিন হালকা বাতাস হতে থাকে। কিরে দুর্বল পেঁপে গাছ, এত বাতাসে তুই টিকতে পারবি তো? তুই যত দুর্বল, আমার তো মনে হচ্ছে তুই আজকেই ভেঙে পড়ে যাবি, কেমন দুলছিস দেখ। শোনো পেঁপে গাছ, অন্যের দুর্বলতা আর খারাপ সময়ে একদম মজা করা ঠিক নয় জানো? কে বলতে পারে বলো তো যে তুমি একদিন আমার মতো বিপদে পড়লে তখন কি করবে তুমি? শুনি সত্যি রে, তুই এত বিপদেও তাও তোর জ্ঞানী কথা ছাড়তে পারিস না, এখনো সময় আছে, আমার কাছে ক্ষমা চা, আমাকে নত করে চল, তা না করে। অহংকারে পেঁপে গাছ যখন এসব বলছিল, এমন সময় দুর্বল পেঁপে গাছের একটা ছোট ডাল ভেঙে মাটিতে পড়ে যায়। আহারে,
খুব কষ্ট হচ্ছে তাই না? থাক তুই থাক, এভাবেই একদিন তুই মরে যাবি। অহংকারী পেঁপে গাছ এভাবেই দুর্বল পেঁপে গাছের সাথে সবসময় অহংকার করত, ঝগড়া করত। আর দুর্বল পেঁপে গাছ তার প্রতিবাদ করলে তাদের মাঝে অনেক ঝগড়া বেঁধে যেত। এভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে সুন্দর সবল পেঁপে গাছে ফুল চলে আসে। আহা, এই দুর্বল পেঁপে গাছ, ওঠ ওঠ বলছি, ঘুম থেকে উঠে চোখ মেলে তাকা একবার আমার দিকে। কিরে তাকা বলছি, দেখ আমার রূপ, দেখ আমি কত সুন্দরী হয়ে গেছি। কি হয়েছে কি বলো তো, এভাবে চিৎকার করে ঘুম থেকে তুললে কেন আমাকে? তোমার জন্য কি আমি শান্তিতে ঘুমাতে পারবো না নাকি? হ্যাঁ, এমনিতেই তো তুমি সারাদিন আমার সাথে ঝগড়া করো। বুঝেছি, তোর এখন হিংসে হচ্ছে তাই না? আমার কাছে ফুল ধরেছে, আমি এখন ফল দিব, এসব দেখে তো তোর হিংসে হচ্ছে। আমি সব বুঝি, তুই তো আর আমার মতো সারা জীবনও হতে পারবি না। শোনো পেঁপে গাছ, তুমি সব সময় তোমার মতো কাউকে ভাববি না। আমি কখনো কাউকে দেখে হিংসে করি না, বুঝেছো তুমি? আমিও একদিন তোমার মতো ফল দিব, ফুল দিব, জানো? দুদিন আগে আর দুদিন পরের ব্যাপার এটা। হ্যাঁ, সে আশাতেই থাক তুই, স্বপ্নে বিভোর হয়ে যা, তোর এত স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। সেটা তো সময় বলে দিবে, এখন এত অহংকার করো না তো, বুঝেছো? চুপচাপ নিজের দিকে খেয়াল দাও। হ্যাঁ, এখন তো এসব কথাই বলবি তুই, হিংসেই তো জ্বলে পুড়ে যাচ্ছিস। কেমন যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি আমি। তোর বুঝি মন পুড়ছে তাই না রে? আর শোন, আমাকে আমার নিজের দিকে এখন খেয়াল দিতে হবে না। আমার এখন ফুল ধরা দেখি আমার মালকিন এমনি আমার যত্ন নিবে, বুঝেছিস? অহংকারে যেন আকাশে উঠছে সে, একবার খালি পতন হোক না, তারপর এগুলোর সব উত্তর দিব আমি। কেন যে মালকিনী পেঁপে গাছের পাশে আমাকে রোপণ করেছে তা কে জানে। আরে যা যা, তোর পাশেও থাকতে আমার নিজের কাছে কেমন লজ্জা লাগে, দুর্বল মেরুদণ্ডহীন পেঁপে গাছ কোথাকার। এভাবেই দুই গাছের মাঝে ঝগড়া লেগে যায়, এভাবেই দিন কাটতে থাকে। আর সবল পেঁপে গাছেও পেঁপে ধরে, এতে টুনি পেঁপে গাছের যত্ন আরো বাড়িয়ে দেয়। আরে বা, এই পেঁপে গাছের পেঁপে বিক্রি করে তো আমরা আরো ধনী হয়ে যাব। এরপর আমি আরো বেশি বেশি করে পেঁপে গাছ রোপণ করব। এবার তবে আমি বাড়ি যাই। দেখেছিস, তুই দেখেছিস, মালকিন আমার কত প্রশংসা করে গেল। এভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে অহংকারী পেঁপে গাছের সবগুলো পেঁপে শেষ হয়ে যায়, গাছটি দুর্বল হয়ে যায়, আর সেই গাছের গোড়ায় পচন ধরে। অন্যদিকে দুর্বল পেঁপে গাছটা সবল হয়ে যায়, আর তার ডালে ফুল ধরে। এদিকে অহংকারী পেঁপে গাছটি মাটিতে পড়ে যায়, আর মৃত্যুর কোলে ঢলে পড়ে। আহ, আমি মনে হয় আর বাঁচবো না, আমি অনেক অহংকার করেছি, ঝগড়া করেছি, আমাকে ক্ষমা করে দিস তুই। দেখেছো তুমি, আমি তোমাকে বলেছিলাম এত অহংকার করো না, করো না। আমাদের জন্ম হয়েছে অন্যের উপকার করার জন্য, আর জন্ম নিলেও মৃত্যুবরণ করতেই হবে। দেখো তুমি আমাকে নিয়ে মজা করতে, আজ আমার ফুল ফল এসব ধরেছে জানো। তুই ঠিকই বলেছিস রে, এবার তবে আমাকে বিদায় দে, বিদায়। তো বন্ধুরা, রূপ সৌন্দর্য স্থায়ী নয়, জন্ম নিলে আমাদের মৃত্যুবরণ করতেই হবে। তাই রূপ সৌন্দর্য নিয়ে অহংকার করে অন্যকে হেয় লাঞ্ছিত অবহেলা করা একদম ঠিক নয়। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।